এতদিন কৃষি আইন নিয়ে খুবই দৃঢ় মনোভাব জ্ঞাপন করে এসেছে কেন্দ্রীয় সরকার। এতদিন কৃষক বিক্ষোভ নিয়েও বেশ কড়া অবস্থানই রক্ষা করে এসেছে তারা, কিন্তু এই প্রথম এ বিষয়ে সুর কিঞ্চিত নরম হলো কেন্দ্রের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন কৃষি আইনে তারা সংশোধন আনতেও পারেন। রবিবার কৃষি মন্ত্রণালয়ের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, আন্দোলনরত কৃষকদের আবেগের প্রতি সম্মান জানাতে কেন্দ্র কৃষি আইনে সংশোধন আনতে প্রস্তুত। যা জেনে খুশির হাওয়া বয়ে গিয়েছে কৃষকদের মনে। এমন একটা সময় সরকারের এই মনোভাব প্রকাশ পেল যখন কৃষক আন্দোলন পেরিয়ে এসেছে 61টি ঘটনাবহুল দিন। পাশাপাশি তোমরের অভিযোগ, বিরোধী দলগুলি এই ইস্যু নিয়ে রাজনীতি করেছে এবং কৃষকদের স্বার্থে আঘাত করেছে। তিন কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি বৈধতা দেওয়ার দাবিতে গত বছর নভেম্বরে আন্দোলনের ডাক দিয়েছিলেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। এরপর দিল্লি সিঙ্গু সীমানায় বিভিন্ন রাজ্য থেকে এসে যোগ দেন অসংখ্য কৃষক। এর আগে কেন্দ্রের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। সেই সময়ে এই ঘোষণা বেশ কিছুটা স্বস্তি দিয়েছে কৃষকদের। ব্যুরো রিপোর্ট, তুরন্ত টিভি।